মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বিস্তারিত দেখুন মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে সোমবার রাতে প্রেস ক্লাব কার্যালয়ে এক আনন্দ ঘন পরিবেশে বার্ষিক সাধারণ সভায় ভোগ কণ্ঠ ভোটে নতুন কমিটি গঠন করা হয় প্রেস ক্লাবের বিদায় সভাপতি জাহিদুল বাড়ি খোকন স্বাক্ষরিত অনুমোদিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বরিশালের আঞ্চলিক দৈনিক শাহনামা পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাককে সভাপতি ও বরিশালের আঞ্চলিক দৈনিক বরিশাল ক্রাইম পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান ফরিদকে সাধারণ সম্পাদক ও হাফ আনিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে তেরো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এহসান রেজা জিতু সম্পাদক সম্পাদক সম্রাট হোসেন কে প্রচার সম্পাদক শামীম হোসেন খানকে দপ্তর সম্পাদক মোহাম্মদ তহিন হোসেন হানিফকে ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সম্মানিত সদস্য পদে জাহিদুল বারি খোকন মোহাম্মদ আবুল কালাম ও মনির দেওয়ানকে নির্বাচিত করা হয়